সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হাইপার বা উচ্চ রক্তচাপ সম্পর্কে প্রচলিত পাঁচটি ভুল ধারণা নিয়ে কথা বলবো তার আগে জেনে নিই হাইপার বা উচ্চ রক্তচাপ আসলে কি বা আমরা কখন বলি আমরা সবাই জানি আমাদের রক্ত প্রবাহের জন্য শরীরে একটা নির্দিষ্ট মাত্রার চাপ থাকতে হয় যেটাকে আমরা রক্তচাপ বলি একজন সুস্থ স্বাভাবিক মানুষের স্বাভাবিক রক্তচাপ সিস্টোলিক বা আমরা যেটাকে উপরের প্রেশার বলি এটি একশো দশ থেকে একশো চল্লিশ মিলিমিটার মার্কারি এবং নিচেরটা আমরা যেটাকে ডায়াস্টলিক বলি এটি ষাট থেকে নব্বই মিলিমিটার মার্কারি পর্যন্ত থাকে তাহলে স্বাভাবিক রক্তচাপ সিস্টলিক বা উপরেরটা একশো দশ থেকে একশো চল্লিশ আর নিচের বা ডায়াস্টলিক ষাট থেকে নব্বই মিলিমিটার মার্কারি আমাদের দেশে অনেকের ক্ষেত্রে আমরা দেখি উপরের প্রেশারটা একটু কমও থাকতে পারে সেক্ষেত্রে আমরা একশো পর্যন্ত এটাকে নর্মাল ধরে থাকি যদি রক্তচাপ একশো সিস্টলিক রক্তচাপ একশো চল্লিশের বেশি এবং ডায়াস্টলিক রক্তচাপ নব্বইয়ের বেশি হয় তাহলে আমরা একে উচ্চ রক্তচাপ বলে থাকি তাহলে কোনো মানুষের রক্তচাপ যদি সিস্টলিক একশো চল্লিশের উপরে ডায়াস্টলিক নব্বইয়ের উপরে হয় আমরা তাকে উচ্চ রক্তচাপের রোগী বা উচ্চ রক্তচাপে ভুগছেন বলে মনে করে থাকি আপনারা সবাই জানেন উচ্চ রক্তচাপকে বলা হয় নিরব ঘাতক কারণ হচ্ছে উচ্চ রক্তচাপের কারণে আমাদের ব্রেন হার্ট রক্তনালী কিডনি সহ গুরুত্বপূর্ণ যেসব অঙ্গ আছে এগুলির দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন হয় তো আমরা আজকে উচ্চ রক্তচাপ সম্পর্কে সমাজে প্রচলিত কমন পাঁচটি ভুল সম্পর্কে জানবো এবং অপরকে এই ভুলগুলি নিয়ে সচেতন করব। নাম্বার ওয়ান ভুল আমরা সবাই মনে করি স্বাভাবিক রক্তচাপ একশো বিশ বাই আশি এর যদি কম হয় আমরা মনে করি লো প্রেশার এর বেশি হলে আমরা মনে করি এটা হাই প্রেশার আসলে একশো বিশ বাই আশি জিনিস হচ্ছে একটা গড় অথবা অ্যাভারেজ কখনোই একজন মানুষের রক্তচাপ সবসময় একশো বিশ বাই আশি থাকতে পারে না তাহলে আমরা স্বাভাবিক রক্তচাপ বলতে মনে করব একশো দশ থেকে একশো চল্লিশ আর নিচেরটা ষাট থেকে নব্বই এর নিচে গেলে যদি উপরের রক্তচাপ নব্বই নিচে হয় নিচের রক্তচাপ ষাটের নিচে হয় তখন আমরা লো প্রেশার বলবো আমরা প্রায় দেখি রুগীরা আমাদের চেম্বারে এসে বলেন স্যার আমার তো লো প্রেশার তা আমি জিজ্ঞেস করি আপনার প্রেশার কত উনি বলে যে একশো দশ সত্তর তো আমি জিজ্ঞেস করি আপনাকে এই এটা যে লো প্রেশার এটা কে বলেছে বলে এটা ওষুধ দোকান বলেছে আসলে ওনার প্রেশার একশো দশ বাই সত্তর খুব সুন্দর প্রেশার খুব ভালো এটা কিন্তু লো প্রেশার নয় লো প্রেশার আমরা তখনই বলবো যদি সিস্টলিক নব্বই নিচে নামে ডাইস্টলিক ষাটটার নিচে নামে নাম্বার টু দুই নম্বর ভুলটি হচ্ছে আমরা সবাই মনে করি যে যখনই গাঁড় ব্যথা হয় তখনই আমার আমার কোথায় হাই প্রেশার অথবা গাঁড় ব্যথা নাই মানে হাই প্রেশার নাই একটা জিনিস মনে রাখতে হবে উচ্চ রক্তচাপ ম্যাক্সিমাম ক্ষেত্রে অধিকাংশ মানুষের উচ্চ রক্তচাপের ফলে কোনো উপসর্গ দেখা যায় না গাঁড় ব্যথা হলেই উচ্চ রক্তচাপ অথবা উচ্চ রক্তচাপ হলেই গাঁড় ব্যথা হবে এমন কোনো কথা নাই তবে যদি খুব বেশি উচ্চ রক্তচাপ হয় একশো আশি বা একশো বিশের উপরে যদি প্রেশার চলে যায় সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে গাঁড় ব্যথা বা এই রকমের উপসর্গ দেখা দিতে পারে তিন নম্বর ভুল আমরা সবাই জানি যে উচ্চ রক্তচাপের রুগীদের লবণ খাওয়া একেবারেই নিষেধ কিন্তু ব্যাপারটা এমন আমাদের জীবনে আসে লবণময় যে যাই খেতে যাই সবসময় লবণের প্রয়োজন হয় তাহলে উচ্চ রক্তচাপের রুগীগণ মনে করেন যে লবণকে যদি আমরা একটু ভেজে খাই অথবা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে টেলে খাওয়া যদি এরকম খাই ওরা মনে করে এরকম লবণ বোধ খাওয়া যায় আপনি খেয়াল করবেন লবণকে যদি আমরা একটা টেবিলের উপর রাখি লবণ পানি ধরে রাখে লবণ পানি ধরে পানি গলে যায় লবণের ধর্মই হচ্ছে পানি ধরে রাখা তাহলে সাধারণ যে লবণটা থাকে তার মধ্যে পানি মিশ্রিত থাকে আপনি যদি তাকে ভাজেন টালেন অথবা তাপ দেন আপনি দেখবেন যে ওই লবণটা আরও বেশি লবণ হয় তার মানে লবণ ভাজলে লবণের পরিমাণ আরও বেশি বাড়ে এটি আরও বেশি বিপজ্জনক সুতরাং উচ্চ রক্তচাপের রুগীদের কোনোভাবেই অতিরিক্ত লবণ খাওয়া যাবে না চার নম্বর ভুলটি হচ্ছে আমরা অনেকেই মনে করি যখন খুব অস্থিরতা লাগে প্রেশার বোধ হয় বেড়ে গেছে আমরা তখন সাথে সাথে লেবুর শরবত অথবা তেঁতুল গুলিয়ে খেয়ে থাকি আমরা মনে করি এগুলি খেলে বোধ প্রেশার কমে আসলে এরকম কোনো সাইন্টিফিক ভিত্তি নেই আপনি লেবুর শরবত তেঁতুলের রস তেতুলের শরবত টক জাতীয় যাই খান না কেন প্রেশার আসলে কমে না বরঞ্চ লবণ দিয়ে গুলে খাওয়ার জন্য আপনার প্রেশার বেড়ে যেতে পারে তাহলে প্রেশার যদি বেড়ে যায় আপনার কতগুলি মারাত্মক সিমটম হতে পারে যেগুলোকে আমরা বলি হাইপারটেনসিভ ইমার্জেন্সি এগুলি আমি একটু বলে নেই মাথা ঝিমঝিম করা বুকে ব্যথা বা চাপ শ্বাসকষ্ট হওয়া চোখে ঝাপসা দেখা অথবা নাক দিয়ে রক্ত পড়া প্রসাব বন্ধ হয়ে যাওয়া এরকম যদি কোনো উপসর্গ আপনার থাকে আপনার কাজ হবে সাথে সাথেই নিকটস্থ হসপিটালে চলে যাওয়া কখনোই লবণ দিয়ে কোনো শরবত গুলিয়ে খাওয়া নিরাপদ নয় পাঁচ নম্বর ভুল হচ্ছে আমাদের অনেক লোকই মনে করেন আমার যদি প্রেশার ভালো থাকে আমি তো ভালো আছি কোনো সমস্যা নাই তাহলে প্রেশার ওষুধ খাওয়ার দরকার নাই যখনই খারাপ লাগে তখনই ওনারা প্রেশার ওষুধ খান এই যে অনিয়মিত প্রেশারের ওষুধ এটি কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ মনে করেন দুইজন উচ্চ রক্তচাপে রুগী আছেন একজন প্রেশার ওষুধ খান আরেকজন খান না এর মধ্যে যিনি একজন প্রেসারের ওষুধ মাঝে মাঝে খান আরেকজন খান না এর মধ্যে যিনি প্রেসারের ওষুধ খান না ওনার বডি কিন্তু স্বাভাবিক পক্ষে একটা প্রেশারটাকে অ্যাডজাস্ট করতে চায় আর যিনি মাঝে মাঝে খান উনি ওষুধও নিয়মিত খাচ্ছেন না আবার ওনার শরীরও কিন্তু ওই অ্যাডজাস্টমেন্টটা করতে পারে না এই দুজনের মধ্যে যিনি অনিয়মিত খাচ্ছেন উনি কিন্তু বিপজ্জনক নিজে নিজে কখনোই প্রেশার ওষুধ বন্ধ করে দেওয়া উচিত না আপনি যদি মনে করেন ভালো বোধ করছেন আপনার অনেকদিন ধরে প্রেশার নিয়ন্ত্রণে আছে সেক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের স্মরণাপন্ন হবেন উনিই আপনার প্রেসার আপনার অবস্থা দেখে প্রেশার ওষুধ অ্যাডজাস্ট করবেন তাহলে আসুন আমরা উচ্চ রক্তচাপ নিয়ে সচেতন হই নিজেরও সচেতন হই অন্যদেরকেও সচেতন করি আসসালামু আলাইকুম